আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে মজাদার স্বাদের ফিশ ফিঙ্গার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে কিছু কাতলা মাছ চিকন চিকন করে একটা আঙুলের মতো করে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং এক টি স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম এখানে আমি আদা রসুন আর দুইটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি এখন আমি এটাকেও মাছের মধ্যে অ্যাড করে দেব তো আমার এই বাটা মশলাটা যখন অ্যাড করা হয়ে যাবে তখন আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমের সাদা অংশ ব্যতীত শুধুমাত্র ডিমের কুসুমটা আমি মাছের মধ্যে অ্যাড করে দিব তো এই যে আমি ডিমের কুসুমটা মাছের মধ্যে অ্যাড করে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন লেবুর রস এরপর অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন টমেটো সস এবং সবশেষে আমি এখানে অ্যাড করে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার সবগুলো উপকরণ যখন আমার অ্যাড করা হয়ে যাবে তখন ভালোভাবে হাতের সাহায্যে আমি মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিব এই যে আমি কত সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার আর আমি সব থেকে প্রথমে এখানে লবণ অ্যাড করে নিয়েছিলাম তো এখন সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে আমার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে এখন ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি একটি স্পুনের সাজে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি আর একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর আমি এখান থেকে একটা করে মাছের টুকরা নিব আর আমি ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম প্রথমে সেইখানে একটা কোট করে নিব আর এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে ময়দার সংমিশ্রণে যখন মাছটাকে ভালোভাবে কোট করা হয়ে যাবে তখন আমি ডিমের যে সাদা অংশটা ফেটিয়ে রেখেছিলাম এটাকে সে ডিমের সাদা অংশের মধ্যে একবার চুবিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডিমের সাদা অংশের মধ্যে মাছটাকে চুবিয়ে নিচ্ছি এরপর এখান থেকে উঠে আমি আবারও ময়দার সংমিশ্রণে এটাকে ভালো মতো কোট করে নিচ্ছি ময়দাটা যখন মাখানা হয়ে যাবে তখন আমি আবারও আরেকবার ডিমের মধ্যে এটাকে ভালো মতো চুবিয়ে নিব এপাশ ওপাস করে উল্টে যাতে ডিমটা ভালোভাবে এর গায়ে লাগে এরপর আবারও ডিমের ভেতর থেকে এটাকে উঠিয়ে লাস্ট পারের মতো ময়দাটা দিয়ে আবারও আমি কোট করে নিব তো এই যে হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে এটাকে উঠিয়ে নিয়েছি ঠিক সেম প্রসেসে আমি সবগুলাকে তৈরি করে নিব আমি আপনাদের সুবিধার্থে আবারও একবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি মূলত একবার ডিমের সংমিশ্রণ আবার এই ময়দার মধ্যে মাছগুলোকে কোট করে নেওয়ার উদ্দেশ্য হলো এভাবে করে নিলে মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে খুব বেশি মজা লাগবে তো এই যে আমার সব মাছগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলা ভেজে নিব তো আমি ভাজার জন্য সবগুলা প্যানে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে অবশ্যই চুলার আসটা একেবারেই লোতে রাখতে হবে তা না হলে ভে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে মাছটা কাঁচা রয়ে যাবে অনেকটা সময় নিয়ে একেবারে লো আছে এই ফিশ ফিঙ্গারগুলো করতে হবে একটা সাইড যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে এই যে আমি আলতোভাবে একটা সাইড যখন হয়ে এসেছে তখন আলতোভাবে আমি আরেকটা সাইডকে উল্টে দিচ্ছি এভাবে আমি আলতো করে সবগুলাকেই উল্টে দিব। এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরেই করতে হবে যদিও এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরেও সাবধানতা অবলম্বন করাই ভালো তো আমি অপর পাশটা উল্টে দিয়েছি এখন এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমার ফিশ ফিঙ্গার অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার মজাদার সাথের ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গারটা খেতে অসম্ভব টেস্টি হয় গরম গরম এই ফিশ ফিঙ্গার টিবিকালের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট একটা আইটেম আর তাছাড়া যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে ফিশ ফিঙ্গার করে দিলে তারা আঙ্গুল ছেটে পুটে খাবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ